বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকটি দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে সেই ব্যাংকটি আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা এই প্রশ্নটা কিন্তু বেশ বড় প্রশ্ন আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে তো আমরা কিন্তু বরাবরই অনেক ক্ষেত্রে কিন্তু শুনে আসি বা শুনি বিশেষজ্ঞরা বা ব্যাংক খাত বিশ্লেষকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকে আরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত অর্থাৎ এখানে কোথাও না কোথাও সমস্যা থেকে যাচ্ছে যার জন্য বাংলাদেশ ব্যাংক যে সংস্কারমূলক কাজ করার কথা বলা হয় বা বাংলাদেশ ব্যাংক করতে চায় সেই কাজগুলো কিন্তু দিন শেষে করা হয়ে ওঠে না এবং যার জন্যই এই যে কেন্দ্রীভূত সমস্যাগুলো প্রকট হতে হতে আজকে ডলারের বাজার কারসাজিতে বাংলা এই ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু জড়িয়ে পড়েছে আমরা যদি আবার সুস্পষ্টভাবে দেখতে চাই আসলে এই কাজটি যে ডলার কারসাজি অর্থাৎ যে ৪০০% বেশি মুনাফা অর্জন করা এই কাজটি কি শুধু কোনো ব্যাংকের ট্রেজারি বিভাগ একাকী করতে পারে আমরা যদি সেটি দেখি তাহলে কিন্তু সেখানে এক কথায় উত্তর বিশেষজ্ঞরা যেটা বলছেন ব্যাংক খাত বিশ্লেষকরা যে না উচ্চ পর্যায়কে না জানিয়ে এটা করা সম্ভব নয় তাদের যুক্তি হচ্ছে ব্যাংকিং সিস্টেমটি এতটাই সুশৃঙ্খল যে সেখানে একার পক্ষে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা বা একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয় এখানে অনেকগুলো মানুষের সিগনেচার দরকার হয় অনেকগুলো মানুষের মতামতের দরকার হয় এবং অনেক বড় ক্ষেত্রে ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক বা ব্যাংক পরিচালনা পরিষদ আছে তাদেরকেও জানাতে হয় তো তাদের আসলে কথা এটি কোনোভাবেই একার পক্ষে সম্ভব নয় এখানে ব্যাংক পরিচালনা পরিষদ বা ব্যাংকের এমডি চেয়ারম্যান সবাই আসলে এই ঘটনা জানে কিন্তু জানার পরেও কেন এই ঘটনাটি ঘটতে দেওয়া হলো যেটা দেশের আর্থিক খাতে বিশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করবে সেই জায়গা থেকেই আসলে বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে এটা অবশ্যই শুধু ট্রেজারি বিভাগের একার পক্ষে সম্ভব নয় যার জন্য তাদের দাবি কিন্তু যে যারাই জড়িত তাদেরকেই দৃষ্টান্তমূলক একটি শাস্তির আওতায় নিয়ে এসে অন্যান্য ব্যাংকগুলোর জন্য একটি মেসেজ দেয়া যে আর্থিক খাতে বিশৃঙ্খল করার মতো কোনো ঘটনা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা যদি এরপরে দেখতে যাই আসলে ঘাটতিটা কোথায় থেকে যাচ্ছে এমন সতর্কবার্তা কিংবা বাংলাদেশ ব্যাংকের যে মনিটরিং ব্যবস্থা তারপরে আসলে ঘাটতি থেকে যাচ্ছে কোথায় ব্যাংকিং খাতের যে ব্যাংকগুলো আছে সেই নিয়ম মানাতে বাধ্য করতে বাংলাদেশ ব্যাংকের দুর্বলতা রয়েছে নজরদারি কার্যক্রম নিয়মিত কাজের অংশ হলেও তারা করা হয় না ব্যাংকিং খাতে সুশাসনের অভাব আমরা দেখেছি ব্যাংক খাতের বিশ্লেষকরা কিন্তু এই কয়েকটি কথা বারবারই বলে আসছেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের একটি দুর্বলতা রয়েছে তারা কঠোর অবস্থানে যেতে পারে না আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাংক এবং আর্থিক খাতের যে নিয়ম নীতি মানার কথা রয়েছে সেই কথাগুলো কিন্তু বা সেই নিয়ম নীতির কিন্তু তারা বরাবরই পাশ কাটিয়ে তাদের মতো কার্যক্রম চালাচ্ছে যার জন্য আমরা দেখেছি সম্প্রতি কিন্তু ৬টি ব্যাংক ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে গেছে কারণ তারা কোনো নিয়ম নীতির মধ্যে কার্যক্রম চালালে ব্যাংক খাত শক্তিশালী হওয়ার কথা তারা হয়তো নিয়ম নীতির মধ্যে নেই যার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ৬টি ব্যাংককে চিহ্নিত করেছে তাদের ব্যবসায়িক কার্যক্রম দুর্বল এই দুর্বল হয়ে গেলেই কিন্তু আসলে দুর্নীতির জায়গাটা এসে যায় আর বাংলাদেশ ব্যাংকের এই যে নজরদারিতে উঠে এসেছে আসলে ৬টি ব্যাংক অতিরিক্ত দামে ডলার বিক্রি করছে এই কার্যক্রমটা আসলে ইয়ারলি বা বাৎসরিক বা ডেইলি আসলে তাদের এটি কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংকের আসলে সেই সক্ষমতা রয়েছে কিনা সেই প্রশ্নটাও তুলেছে ব্যাংক খাতের বিশ্লেষকরা কারণ দেশে যতগুলো ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোকে মনিটরিং বা নজরদারিতে রাখা একই সাথে সম্ভব হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান জনবল নিয়ে যদি ডিজিটাল করা হতো তাহলে হয়তো এই ক্ষেত্রে আরেকটু সুফল আসতো ব্যাংক খাতের সুশাসন এটি একটি পুরাতন কথা অনেক দিন হলেই ব্যাংক খাতের বিশ্লেষকরা এটা বলে আসেন কিন্তু সেই কথাটি বারবারই সামনে আসে সুশাসনের অভাব থেকে মুক্তি পাচ্ছে না আর্থিক খাত আমরা যদি দেখি আসলে কী করা উচিত সেই জায়গাতে বিশ্লেষকরা যে কথা বলেছেন তা আমরা যদি দেখি যে সব ব্যাংকের কার্যক্রম নিয়মিত কঠোর নজরদারির মধ্যে রাখা এবং দেশে এত ব্যাংক দেখভাল করার সক্ষমতা নেই কেন্দ্রীয় ব্যাংকের আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আসলে যতগুলো ব্যাংক দেয়া হচ্ছে অনুমোদন দেওয়া হচ্ছে ব্যাংক আর্থিক খাতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য সেই ব্যাংকগুলোর কী কী কার্যক্রম করছে তারা কোথায় কোনো দুর্বলতা হচ্ছে কিনা কোথায় কোনো ফাঁকি দিচ্ছে কিনা সেই জায়গা থেকে কিন্তু মনিটরিং করা বা কাউকে কোনো পরামর্শ দেওয়ার কিছু আছে কিনা সেই জায়গাগুলো কিন্তু সংকট তৈরি না হলে নিয়মিত তদারকিতে করতে পারছে কিনা সেখানে প্রশ্ন উঠেছে এবং সেই প্রশ্ন থেকেই আসলে বিশ্লেষকরা বলছেন যে নিয়মিত নজরদারিতে রাখা সেই সক্ষম হতে হবে বাংলাদেশ ব্যাংকে আমরা যদি দেখি যে রিসেন্ট আসলে যে ঘটনাগুলো ঘটছে ডলারের বাজার কারসাজি এই যে ডলারের বাজার কারসাজি এটি কি আসলে শুধুমাত্র ব্যাংকিং খাতেই ঘটছে বা ব্যাংকিং চ্যানেলেই শুধুমাত্র ঘটছে বা ব্যাংকেই ঘটছে নাকি আরও অনেকেই ঘটছে আমরা যদি দেখি যে আসলে মূলভাবে দায়ী কারা ডলারের বাজার অস্থির করার জন্য আমরা যদি দেখি অবৈধ মানি এক্সচেঞ্জার্স প্রতিষ্ঠান অন্য খাতের ব্যবসায়ীরা এবং ব্যাংক খাতের বা ব্যাংকের কর্মকর্তারা আমরা যদি দেখি অবৈধ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান সেখানে কিন্তু সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে এবং মানি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ তারা বলছে তাদের নিবন্ধিত প্রতিষ্ঠান ২৩৫টি তার ভেতরে ২টির কার্যক্রম আদালতের আদেশে স্থগিত করা রয়েছে অর্থাৎ
233টি প্রতিষ্ঠান বৈধভাবে কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এর বাইরে তাদের ধারণা 600 বেশি প্রতিষ্ঠান ডলার কেনাবেচা জড়িত, যাদের আসলে যেহেতু নিবন্ধন নাই তাদের জবাবদিহিতা নাই এবং তারা ইচ্ছেমতো দামে কেনাবেচা করছে এবং ডলারের বাজার ভলাটিলিটি অর্থাৎ অস্থিতিশীল করে তুলছে। অন্য খাতের ব্যবসায়ীরা বর্তমানে যদি আমরা দেখি যে যেটা দেখি এবং যেটা শুনি সেটা হলো যে শেয়ার বাজার অর্থাৎ পুঁজিবাজারের অনেক বিনিয়োগকারীরাও কিন্তু ডলার কিনে তারা বেচা শুরু করেছে, যেটা এটা এভাবে কখনোই আসলে করতে পারে না বৈধভাবে, কারণ ডলার কেনা বেচা করতে গেলে কিন্তু আমরা জানি পাসপোর্ট অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রেই শুধুমাত্র ডলার কেনা বেচা করা যায়, এর বাইরে কিন্তু করা সম্ভব না। কিন্তু অন্য খাতের ব্যবসায়ীরা এখানে জড়িত রয়েছে এবং এই জড়িত হওয়ার আরেকটি যোগসূত্র ব্যাংকের কর্মকর্তারা। এই যে আমরা দেখছি যে ব্যাংকের কর্মকর্তারা যারা হঠাৎ করে এই ব্যবসায়ের সাথে জড়িত হয়ে পড়েছে, তারা তাদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে তারা কেনাবেচা করেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জেনেছি যে ব্যাংকিং চ্যানেলেও বাংলাদেশ ব্যাংক নির্ধারিত যে একটি রেট রয়েছে, আমরা 94.70 টাকা অর্থাৎ প্রায় 95 টাকা উঠেছে ডলারের বর্তমান রেট, কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে এখন ব্যাংকিং চ্যানেলেও তাদের কাছে চাওয়া হচ্ছে এলসি খোলার ক্ষেত্রে 110-115, কোনো কোনো ক্ষেত্রে 120 টাকা যদি দেওয়া হয় তাহলে তারা ডলার দিতে আগ্রহী, না হলে তারা অন্য ব্যবস্থা নিতে বলছেন। ব্যাংকগুলোর এই যে দায়িত্বহীনতা কিংবা হচ্ছে ছেড়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার সুফল নিচ্ছে যারা হঠাৎ করে এসেছে এবং তারা যদি বেশি টাকা দেওয়া হচ্ছে তাহলে ডলার পাওয়া যাচ্ছে, কম টাকাতে পাওয়া যাচ্ছে না, তার মানে ডলারের ঘাটতি নেই, ঘাটতি নজরদারিতে, ঘাটতি সুশাসনের। এবং এই ডলারটা আসছে কিন্তু যারা হঠাৎ করে ব্যবসায় যুক্ত হয়েছে তাদের কাছ থেকে। তো সেই জায়গা থেকে ব্যাংক খাতের বিশ্লেষকরা, আর্থিক খাতের বিশ্লেষকরা ডলারের বাজার স্থিতিশীল করার জন্য ব্যাংকের দিকে যেমন নজরদারি বাড়ানো দরকার, তেমনি নজরদারি বাড়ানো দরকার মানি এক্সচেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে, তেমনি খতিয়ে দেখা উচিত বা খোঁজ নিয়ে বা তদন্ত করে বের করা উচিত এই ব্যবসায়ের সাথে আকস্মিকভাবে বড় কোনো ব্যবসায়ী জড়িয়ে পড়েছে কিনা, পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সেই ব্যবস্থাটা কার্যকর করা উচিত, না হলে এই অনিয়ম উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা চলতেই থাকবে আর্থিক খাতে। তো আজকের মতো এখানেই শেষ, আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।